দেখাবো আপনাদের কিভাবে আপনারা আপনার টিভিকে ডিজিটাল স্যাটেল বক্স দিয়ে নিখুঁতভাবে ডিশ লাইন দেখবেন। তা দেরি না করে এখনই শুরু করতে যাচ্ছি। অতি প্রথমে আমরা আপনাদের দেখাবো কিভাবে আমরা আপনাদের স্যাটেল বক্স যেটি আছে সেটি আনবক্সিং করব। এই যে এটা দেখতে পাচ্ছেন CAID, এটা হচ্ছে আপনার স্যাটেল বক্সের আইডি কার্ড, মানে কোড নাম্বার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যাটেল বক্স। আপনার এর ভিতরে দেওয়া আছে USB পোর্ট, HDMI পোর্ট, AB পোর্ট, কেবল ইন। এটি দিয়ে আপনার ডিশের যে আপনার টিভির পিছনের যে কেবলটা ঢুকতো সেই কেবলটা এদিক দিয়ে দিতে হবে। তারপর আপনার যদি LED হয়ে থাকে সেক্ষেত্রে আপনি HDMI পোর্ট দিয়ে আপনার LED ভিতরে ভিডিও পোর্টটি দিতে পারেন। তার সাথে দিয়েছে আপনার একটা রিমোট, সেটেল বক্সের একটি রিমোট দিয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার চার্জার দিয়েছে, 5 ভোল্টের একটি চার্জার দিয়েছে। তারপরে আপনার এই যে এখানে আপনার HDMI পোর্টের যে কেবলটা আছে সেই কেবলটা এর ভিতরে আছে। এটি হচ্ছে আপনার এই টিভির জন্য অডিও ভিডিও জ্যাক পিন, ABTV জ্যাক। তারপরে আপনার আরেকটা জিনিস দেওয়া রয়েছে, সেটি হচ্ছে এই যে HDMI পোর্ট, যেটির মাধ্যমে আপনারা যদি আপনাদের LED হয়ে থাকে সেক্ষেত্রে এই যে HDMI পোর্ট এদিক দিয়ে দেওয়ার পর আবার আরেকটা যে মাথা আছে সেটি HDMI পোর্টে দিলে আপনার অডিও ভিডিও সাউন্ড একদম নিখুঁত হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।